হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে গরমের সেরা ডিট্যান ফেসিয়াল শেয়ার করব, যেটা ইনস্ট্যান্ট মাত্র 5 মিনিটের মধ্যেই তোমাদের স্কিনের থেকে কালো ময়লা ট্যান যেদি দাগ ছোপকে তুলে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে। শুধু তাই নয়, এটা তোমাদের পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। তোমাদের ঘাড়ে, কুনুইতে, গলায়, আন্ডারআর্মে এই ধরনের জায়গায় যদি ডার্ক প্যাচ পড়ে যায়, কিংবা হাতে পায়ে পুরনো জমে থাকা ময়লা যেগুলো সহজে রিমুভ হচ্ছে না, সেখানেও কিন্তু এই রেমিডিটা ব্যবহার করতে পারো, দারুণ সুন্দর রেজাল্ট পাবে। এটা ইনস্ট্যান্ট তোমাদের ফুল বডি ফেসকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে চলবে। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কীভাবে তোমরা তোমাদের স্কিনের থেকে পুরনো যেদি কালো ময়লা তুলে স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করে নিতে পারো। সবার প্রথমে বানাচ্ছব স্কিন লাইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং ফেস মাস্ক। তো এর জন্য সবার প্রথমে আমি নিয়েছি কোলগেট টুথপেস্ট। তো এখানে খেয়াল রাখবে যে এই কোলগেট টুথপেস্টটাই কিন্তু নিতে হবে। এর মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে ক্লিন করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আর স্কিনকে কিন্তু ব্রাইট করে, স্কিনের থেকে ডেড স্কিন সেল লেয়ারগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। আর টুথপেস্ট কিন্তু আমরা মুখের ভেতরে ব্যবহার করি, তো এটা মোটেও হার্মফুল নয়। এইবার দেখো, আমি এখানে প্রায় 1 চামচের কাছাকাছি একটু টুথপেস্ট নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি চিনি। চিনি আমাদের ত্বকের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে। চিনির মধ্যে থাকে যে গ্লাইকোলিক অ্যাসিড, সেটা আমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এইবার এই দুটো জিনিসকে একটু ভালোভাবে মিক্স করে নেব। এইবার এখানে আমি দেব লেবুর রস, অর্ধেক পাতি লেবুর রস আমি এখানে অ্যাড করছি। এখানে লেবুর রসটা হচ্ছে একটা অ্যাক্টিভেটরের কাজ করবে। আমরা ব্লিচ করলে যেমন অ্যাক্টিভেটার অ্যাড করি না, ঠিক সেরকমই লেবু এখানে একটা ন্যাচারাল অ্যাক্টিভেটরের কাজ করবে। আর দেখছো লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে টুথপেস্টটা আছে সেটা কিন্তু ফুলে উঠছে, সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এই দুটো জিনিসকে একসঙ্গে দিলে এটা কিন্তু খুব ভালো করে তোমাদের ট্যান পূর্ণ জমে থাকা ময়লাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে। লেবুর মধ্যে থাকে ভিটামিন সি, আর লেবু আমাদের স্কিনের থেকে ট্যান দূর করতে সাহায্য করে, স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে, দাগ ছোপ দূর করে, পুরনো জমে থাকা ময়লাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এইবার দেখো খুব ভালো করে মিশিয়ে নেবে, প্রত্যেকটা জিনিস ব্যবহার মানে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেবে, তাহলে কিন্তু রেমেডিটা খুব ভালোভাবে তৈরি হবে। তো দেখো এভাবে ভালো করে মিক্স করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। তোমরা শ্যাম্পুও দিতে পারো, কিংবা ফেস ওয়াশও দিতে পারো, আর যদি বডির জন্য ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু বডি ওয়াশও দিতে পারো। তো দেখো আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাবো। তো আমি এখানে অর্ধেক অল্প একটু পরিমাণে শ্যাম্পু দিলাম। তো এবার এটাকেও ভালোভাবে মিক্স করে নেবো। শ্যাম্পু কী করে, আমাদের স্কিনে যে পোর্সের ভেতরে ময়লা আছে সেটাকে ডিপলি ক্লিন করে, যে তেল তেলে ভাব আর স্কিনের ওপরের লেয়ারে যে ময়লাগুলো জমে থাকে, ডার্ক প্যাচগুলো, সেগুলোকেও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে। তো দেখো ভালোভাবে কিন্তু এবার এটাকে মিক্স করে নিচ্ছি। এবার আমি লাস্ট যেটা অ্যাড করবো সেটা হচ্ছে হলুদ। হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে। হলুদ কিন্তু হচ্ছে একটা ন্যাচারাল ইমিউনিটি বুস্টার, যেটা আমাদের স্কিনের থেকে অ্যাকনে র্যাশের সমস্যাকে দূর করে, দাগ ছোপকে কম করে, স্কিনের মধ্যে একটা গোল্ডেন গ্লো নিয়ে আসে, আমাদের স্কিনকে আমাদের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে, আর স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে। এবার প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে এরকমভাবে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে। আর তো এবার দেখো রেডি হয়ে গেল আমাদের ডি ট্যান প্যাকটা। চলো এবার দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করব। দেখো এটা অ্যাপ্লাই করার আগে আমরা স্কিনটাকে একটু ক্লিনস করে নেব। এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল, আর তার মধ্যে অ্যাড করছি অল্প একটু রোজ ওয়াটার। এই দুটোকে হাতের মধ্যে এইভাবে ভালোভাবে একসঙ্গে গুলে নেবে, দিয়ে এটা দিয়ে ফেসে ভালোভাবে ক্লিনস করবে। আর এইটা কিন্তু তোমাদের স্কিনকে টাইট করবে, স্কিন যে পাতলা হয়ে যায় সেই ধরনের সমস্যা থাকলে দূর করবে, তোমাদের স্কিনে যদি ফাইন লাইন্স রিঙ্কলস থাকে সেটাকে দূর করতে সাহায্য করবে। এরভাবে মাসাজ দিলে স্কিনের মধ্যে একটা ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো আসে। চোখের ওপরে নিচেও অ্যাপ্লাই করবে, তোমাদের চোখের তলে কালি থাকলে ফাইন লাইন্স রিঙ্কলস সেগুলোকেও কিন্তু দূর করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে। তো দেখো ফুল ফেসে এটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি, মিনিমাম 3-4 মিনিট এটা দিয়ে ভালোভাবে মাসাজ দেবে।
তারপরে কি করবে, কিছুক্ষণ রেখে দেবে যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করতে পারে। তারপর একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। আর ক্লিন করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ডিপলি ক্লিন হয়ে গেছে আর কতটা গ্লো করছে। তো এইভাবে কিন্তু তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে অয়েল আর রোজ ওয়াটার স্কিনে মাসাজ করতে পারো, যেটা তোমাদের স্কিনকে ভেতর থেকে ক্লিনও করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসবে। এবার চলো অ্যাপ্লাই করে নিই স্কিন লাইটেন অ্যান্ড ব্রাইটেনিং ফেস মাস্কটা। আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস, গলা, হাত বা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো। যেখানেই তোমরা ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে আসতে চাও কিংবা পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে চাও সেখানে কিন্তু এটা ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের পুরনো জমে থাকা ময়লা বা ডার্ক প্যাচকে রিমুভ করে দেবে, স্কিনে ট্যান থাকলেও সেটাকে রিমুভ করে দেবে। তো সবার প্রথমে দেখো এইভাবে স্কিনের মধ্যে স্ক্রাব করতে করতে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবে। এতে কী হবে, তোমাদের স্কিনটা ডিপলি ক্লিন হবে, যে ডেড স্কিন সেলের লেয়ারটা আছে সেটা রিমুভ হবে, ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করবে। আর এই রেমেডিটা সবচেয়ে ভালো হয় যদি রাত্রিবেলা করো, যখন বিশেষ করে ফেসিয়াল বিকেলের দিকে বা রাত্রিবেলা করলেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তার কারণ পুরো রাত্রিটা পায় স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য, যার ফলে কিন্তু রেজাল্টটা অনেক বেশি ভালো আসে। আর দিনের বেলা করলে আমাদের বেরোতে হয়, কাজকর্ম করতে হয়, যার ফলে স্কিনে ধরো বাইরের ধুলো পলিউশন এসে জড়ো হয় কিংবা রান্না বান্না করার সময় সেই তেল ঝাঁঝগুলো আসে, যার ফলে এফেক্টটা অত ভালো হয় না। তার জন্য আমি সাজেস্ট করি এটা রাত্রিবেলা কিংবা বিকেলবেলা এটাকে ব্যবহার করতে পারো। আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারো। আর অনেকে কমেন্ট করে বলো যে দিদি বাচ্চাদের ব্যবহার করা যাবে কি না। তো দেখো যারা ছোটো তাদের তো আমরা পার্লারে নিয়ে গিয়ে ফেসিয়াল বা ডিটান করাই না, তো তাদের কিন্তু এই ধরনের রেমেডি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তবে যারা টিনেজার আছো তাদের যদি গলায়, পিঠে, ঘাড়ে এ জায়গায় আন্ডার আর্মে ডার্ক প্যাচ পড়ে যায় সেক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো দেখো ফেসে যদি ব্যবহার করো তাহলে জাস্ট 5 মিনিট রেখে দেবে, আর হাতে পায়ে ব্যবহার করলে 10 থেকে 15 মিনিট রাখবে। তো দেখো আমি আমার ফেসে এটা 5 মিনিট রেখে দিয়েছি যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়ার্ক করে। এবার দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে আমি এটা ক্লিন করে দেখছি, আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করে দেবে, ইনস্ট্যান্ট 1-2 শেড স্কিনটা ফেয়ার করে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু একটা গোল্ডেন গ্লো নিয়ে আসবে। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যাদের স্কিনে অ্যাক্টিভ অ্যাকনে আছে কিংবা যাদের স্কিনে ধরো কাটা ছেঁড়া রয়েছে তারা কিন্তু এটাকে ইউজ করবে না, সেটা সেরে গেলে তারপর সেটাকে ব্যবহার করবে। কারণ এর মধ্যে তো লেবুর রস দেওয়া আছে, যদি কাটা জায়গায় লেবুর রস লাগে তাহলে সেখানে কিন্তু ইচিনেস বা জ্বালা হয়, আর অনেকে লেবুর রস স্যুট করে না, তারা কিন্তু লেবুটাকে স্কিপ করে দেবে। তো দেখো ভালোভাবে আমি রিমুভ করে নিলাম, এবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। আর মুখটা ধুয়ে আসার পরে দেখছো ফেসটা কতটা ক্লিন, ক্লিয়ার আর ব্রাইট লাগছে। আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে, পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু রিমুভ করে দেবে। এইবার দেখো আমি এখানে অ্যাপ্লাই করব অ্যালোভেরা জেল। আমি এখানে নিয়ে নিয়েছি ভাও অ্যালোভেরা জেল, তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল নিতে পারো, এই অ্যালোভেরা জেলটাই নিতে হবে এরকম কোনো কথা নয়, তোমাদের যেটা স্যুট করে সেটা নেবে। দেখো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, এইবার এর মধ্যে আমি দিচ্ছি অল্প কয়েক ফোঁটা গ্লিসারিন। আর অ্যালোভেরা আর জেল আর গ্লিসারিনটা হাতের মধ্যে এইভাবে আমি মিক্স করে নেবো, দিয়ে ফুল ফেসে এটা দিয়ে মাসাজ দেবো, মানে ফুল ফেস এটাকে আমি অ্যাপ্লাই করে নেবো। এটা কী করবে, তোমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করবে, স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, স্কিনকে হাইড্রেট করবে, ময়শ্চারাইজ রাখবে, স্কিনের থেকে ফাইন লাইন্স রিঙ্কলসকে দূর করবে। এর মধ্যে রয়েছে অ্যালোভেরা জেল, এটা কিন্তু সান ট্যান ও সান বার্নকেও হিল করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসে। এই দুটো জিনিস একসঙ্গে মিশিয়ে অ্যাপ্লাই করবে, ব্যাস ফুল নাইট কিন্তু ওভারনাইট এটা স্কিনের মধ্যে রেখে দেবে, এরপরে কিন্তু আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে রেখে দেবে। আর যদি দিনের বেলা ব্যবহার করো তাহলে এইটা ব্যবহার করার পরে অবশ্যই অবশ্যই কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে। আর এই যে অ্যালোভেরা জেল আর গ্লিসারিনটা দুটো একসঙ্গে মিশিয়ে মাখলে না তোমাদের স্কিনটা দিনে দিনে দেখবে খুব সফট আর স্মুথ হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে দারুণ সুন্দর একটা গ্লো চলে আসছে, স্কিনটা একদম লাইট অ্যান্ড ব্রাইটন হয়ে গেছে। তো রেমেডিটা ট্রাই করো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।